ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রভাত পুরুষ মোহনদাস করমচাঁদ গান্ধীকে আমরা সবাই চিনি, কিন্তু তার স্ত্রী কস্তুরবা গান্ধীকে আমরা কতনই বা চিনি? এই বিষয়টি অনেকের কাছে আশ্চর্যজনক মনে হয়, কিন্তু কি কারণে তাদের নিভৃত বসবাস এক প্রতিবেদনের বিষয়টি জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। 1883 সালে মাত্র 13 বছর বয়সে মহাত্মা গান্ধী তার বাবা মায়ের পছন্দ কস্তুরবা মাথাজিকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পার হওয়ার পর গান্ধী অনেকটা যেন সামন্ততান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে প্রকাশিত হতে থাকে। একদিন সকালে কস্তুরবা প্রতিদিনের মতো মন্দিরে পূজা দিতে যান। তিনি লিখেছেন, এ সময় আমাদের মধ্যে একটা অবাধ্যতার শক্তি ভর করে। আমি এদিন মন্দিরে যাওয়ার জন্য তার অনুমতির অপেক্ষা করিনি, কিন্তু তার উচ্চ ক্ষমতা আমার উপর যেন প্রভাব বিস্তার করছিল না। যদিও এই ঘটনায় সে যেন বিস্ফোরিত হয়ে গেল, সে এরপর আমার উপর বিধি নিষেধ আরোপ করলো, কিন্তু শেষ পর্যন্ত সে হাল ছেড়ে দেয় যখন বুঝতে পারে তার নিপীড়ন আমি মানা যাব না। সে আমাদের প্রথম বিভাগকে মেনে নেয়। এরপর দৈনন্দিন আরও বহু বিষয় উল্লেখ করেছেন গান্ধী পত্নী, যার মধ্যে রয়েছে রেলগাড়িতে চড়ে বিভিন্ন স্থানে যাত্রা ও বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগের বিস্তারিত, এছাড়া গান্ধীর আইন ভঙ্গের উদ্যোগ নেওয়ার মতো বিষয়ও।